আর জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা প্যাকেজে বা রিপোর্টে দেখছিলাম যে আসলে মার্কিন পর্যবেক্ষক দলের পর ক্ষমতাসীন দলের মন্ত্রীরা কি বলছিলেন, এ বিষয়ে আসলে আপনার কাছে কি ব্যাখ্যা রয়েছে? না, ক্ষমতাসীন দলের তিনজন মন্ত্রী আজকে এই মার্কিন পর্যবেক্ষক দলের যে পাঁচটি পরামর্শ, তাদের মধ্যে একটি পরামর্শ নিয়েই মূলত বেশি আলোচনা হয়েছে। তো সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল, তারা মনে করে যে আগামী নির্বাচনের আগেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে আগে অর্থবহ একটি সংলাপ দরকার, এবং এই অর্থবহ সংলাপটি আয়োজন কারা করবে, যেহেতু সরকার ক্ষমতায় আছে সেই কারণে সরকারের দায়িত্বটাই বেশি। এই কারণেই তিনজন মন্ত্রী মূলত এই মার্কিন পর্যবেক্ষক দলের যে পর্যবেক্ষণ সেটি নিয়ে মতামত দিয়েছেন। সংলাপ নিয়ে তিন মন্ত্রীর মধ্যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি যেটি বলেছেন যে শর্ত দিয়ে কোনো সংলাপ হবে না, কারণ বিএনপি যে শর্ত দিয়েছে যে একমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হলেই তারা কেবল আলোচনায় যাবেন, কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপির যে দাবি যে সংসদ ভেঙে দেয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনকালীন যে নির্বাচন কমিশন রয়েছে সেটিকে ভেঙে দিতে হবে, পুনর্গঠন করতে হবে, এই দাবিগুলো বাদ দিয়ে যদি বিএনপি আলোচনা বসতে রাজি থাকে তাহলে আওয়ামী লীগ সেই শর্তে সংলাপ বা আলোচনায় বসতে রাজি। আর আইনমন্ত্রী যেটা বলেছেন যে আইন ও সংবিধানের বাইরে সংলাপ নয়। এখন আইনে কি আছে, সংবিধানে কি আছে? সংবিধানে আছে যে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচনটা হবে, এর বাইরে গিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। আর পর্যবেক্ষকদের পরামর্শ গুরুত্বপূর্ণ বলে মনে করে না পররাষ্ট্রমন্ত্রী। তারা বলছেন যে তাদের এই পরামর্শটা সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু এই পরামর্শটা গুরুত্বপূর্ণ নয়, কারণ হচ্ছে সরকার অঙ্গীকারবদ্ধ, তারা আগামী নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান, এটি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং জনগণও তাই মনে করে, সেই কারণে আওয়ামী লীগ জনগণের কাছে ওয়াদাবদ্ধ। নির্বাচনকালীন সরকারের সিদ্ধান্ত তফসিলের পরে, নির্বাচনের সময় ছোট আকারে একটি মন্ত্রিসভা হয়, আবার এটি ছোট আকারে মন্ত্রিসভা না করলেও হয়, সেটি আসলে তফসিলের পরেই সিদ্ধান্ত নেবেন, এটি সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় যেতে চাইলে বিএনপিকে ক্ষমা চেয়ে ভোটে আসতে হবে। বিএনপি 2013-14-15 সালে যে সহিংসতা করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেটি মানুষ এখনও মনে রেখেছে, সেই কারণে তাদেরকে জনগণের কাছে, জাতির কাছে ক্ষমা চেয়ে তারা যদি নির্বাচনে আসে তাহলে বিএনপিকে একমাত্র পথ বিএনপির সামনে যে জনগণের সামনে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা, জনগণ যদি চায় তাহলে নির্বাচনে বিএনপিকে জয়ী করবে। মূলত এই বিষয়গুলো নিয়েই অর্থাৎ তিন মন্ত্রীর এই মন্তব্যগুলো এসেছে। সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আর কি কোনো বক্তব্য পাওয়া গেছে? ক্ষমতাসীন দলের তরফ থেকে বক্তব্য পাওয়া গেছে, আমরা যদি একটি রিপোর্ট রয়েছে, এদিকে আওয়ামী লীগ বলছে মার্কিন পর্যবেক্ষক দলের ঢাকা সফরকালে সংলাপ নিয়ে কোনো আলোচনা হয়নি, বাংলাদেশের নির্বাচনের বাইরে কারো পরামর্শ গ্রহণযোগ্য নয় জানি, নেতারা বলছেন বিএনপি শর্ত প্রত্যাহার করলেই কেবল সংলাপ হতে পারে, বিদেশি নয়, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেও জানান নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে প্রতিদিনই চলছে বক্তব্য পাল্টা বক্তব্য, আন্দোলনের মাঠে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল, অন্যদিকে সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোটের আশ্বাস আওয়ামী লীগের। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এক সপ্তাহের ঢাকা সফর শেষে দেশে ফিরে বিবৃতি দিয়েছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ সহ প্রধানত পাঁচ দফা বক্তব্য তাদের। এই প্রেক্ষাপটে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে সংলাপ নিয়ে কোনো কথা হয়নি, বিএনপি শর্তহীন আলোচনায় রাজি হলে সংলাপের বিষয় বিবেচনা করা হতে পারে, এ সময় নির্বাচনকালীন সরকার নিয়েও কথা বলেন তিনি। সংলাপ নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা তারা আমাদের সাথে করেনি, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, পার্লামেন্টের ডিসলিউশন চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা ইলেকশন কমিশনের পদতে আছে। সংলাপের চিন্তা আমরা করব তখন তারা এই চারটা শর্ত যদি তারা প্রত্যাহার করে নেয়, প্রাইম মিনিস্টার যদি মনে করে নির্বাচনকালীন সরকারে এই ক্যাবিনেটটা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার, এটা তাঁর এখতিয়ার।
এদিকে বিচার প্রশাসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, পর্যবেক্ষক দলের সুপারিশ অনুযায়ী সংলাপ হতে আইনি প্রতিবন্ধকতা নেই। তবে সংলাপ করতে হলে বাস্তবে যেসব আইনি বিষয় মানার কথা সেটি দেখার বিষয় রয়েছে। প্রতিবন্ধকতা নাই, কিন্তু কথা হচ্ছে যে সংলাপ হতে হলে কিছু আইনি জিনিস যেগুলি বাস্তবে আছে সেগুলিকে মেনে সংলাপে আসতে হয়, সেগুলি না মানলে সংলাপ হয় না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, পর্যবেক্ষকদের মতামতের প্রয়োজন নেই, জনগণের শক্তিতে বিশ্বাসী সরকার। এটা আমাদের ইয়েস নো কিছুই করার বলবে, তারা কি বললো না বলো, ইট ইজ দেয়ার হেডেক, নট আওয়ার্স। জনগণ যদি আমাদের ভোট দেয়, জনগণ যদি আমাদের নির্বাচনে আসে, দিটি জানা। যুক্তরাষ্ট্র নিজ দেশেই কোনো পর্যবেক্ষক রাখে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রী। বিভিন্ন মতের সাথে আমরা আলাপ। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়। রাব্বি আফজাল, আমরা আলোচনায় ছিলাম যে হচ্ছে সংলাপ নিয়ে তিন মন্ত্রীর বক্তব্য, সেক্ষেত্রে যদি আরেকটু স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে বিদেশি পর্যবেক্ষক নিয়েও কিন্তু তাদের আশা বা আশা না আশা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, এই বিষয়টি যদি একটু বিশ্লেষণ করেন। না, বিদেশি পর্যবেক্ষক নিয়ে একটি ঘটনা বলি, 2014 নির্বাচনের কথা। সে সময় বিদেশি পর্যবেক্ষকের নামে বাংলাদেশি যারা বংশোদ্ভূত কিন্তু বিভিন্ন দূতাবাসে কাজ করেন, তাদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বা তারা নির্বাচন পর্যবেক্ষক করেছিলেন। পরে দেখা গেল যে তাদের পর্যবেক্ষণটা একপেশে হয়ে গেছে, বিভিন্ন দলের পক্ষে হয়ে তারা কাজ করে গেছে, কিন্তু সরকারের তরফ থেকে এরপরেই বলা হয়েছিল যে বিদেশি বলতে বিদেশিই হতে হবে, অর্থাৎ বিদেশ থেকে এসেই তারা নির্বাচনটা স্বচক্ষে দেখে পর্যবেক্ষণ করবেন। আর আজকে বিদেশি পর্যবেক্ষক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় খুব মজা করেই কথা বলেন, তো তিনি আজকে যিনি বলেছেন যে খরচ দিলে হয়তো ইউরোপীয় ইউনিয়ন তাদের যে নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবেন। এর আগে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন কেন পাঠাচ্ছে না তার একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যায় বাজেট সংকটের কথা বলা হয়েছে। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি খরচ দেওয়া হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে পারে। আজকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত রয়েছেন তার বৈঠক হয়েছে, সেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে যেটি বলা হয়েছে যে তারা নির্বাচনের সময় ছোট আকারে অভিজ্ঞ একটি পর্যবেক্ষক দল তারা পাঠাতে চান। নির্বাচন একটি খেলা, বিদেশিরা কথা বলতে মজা পায়, এটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। পর্যবেক্ষকের দরকার নাই, দরকার হচ্ছে ভোটার, বাংলাদেশের ভোটার। তারা যদি মনে করে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে তাহলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর বাংলাদেশের জনগণ যদি মনে করে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে নির্বাচন সুষ্ঠু হয়নি। এক্ষেত্রে বিদেশিরা এসে কে কী বললো না বললো এটি সরকার খুব একটা গুরুত্ব দেয় না এবং পররাষ্ট্রমন্ত্রীও গুরুত্ব দিচ্ছেন না। সরকার বিদেশিদের কাছে যায় না, তারাই আসে। তিনি বেশ কয়েকটি উদাহরণ টেনে বলেছেন যে দেখেন বেশ কয়েকজন ডেলিগেট আমেরিকা থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশে এসেছে, তাদেরকে কিন্তু সরকার ডেকে আনে নাই, তারাই এসেছে, তারাই এসে তারাই বিভিন্ন তাদের মতো করে বৈঠক করেছে, বৈঠক করে আবার চলে গেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যান তখনও তারা বাংলাদেশি মিশনগুলোতে দূতাবাসগুলোতে এসে নিজেরা নিজেরাই এসেই সহউদ্যোগে এসেই কিন্তু বৈঠক করেন। সেই মন্তব্যগুলি তিনি তুলে ধরেছেন যে মিডিয়া পশ্চিমাদের বেশি পাত্তা দেয়। এর আগেই একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদেরকে আপনারা এত বেশি পাত্তা দেন বা এত বেশি গুরুত্ব দেন তার যার কারণে তারাও নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। এই ক্ষেত্রে আমরা তো দেখি যে যখন বিদেশি ডেলিগেটরা এসে রাজনীতিবিদদের সাথে বা মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলেন তখনই তো আমরা সেটি প্রচার করি। এই ক্ষেত্রে মানে তার বক্তব্যটা এমন কেন? আপনি আপনি রাজনীতিতে একটি বিষয় বলি যে যখন যার পক্ষে যায় তখন সেই কথা বলে। দেখেন পিটার হাস যদি দুটি দলকেই কিন্তু ডেকেছিল, দুটি দল কিন্তু একসঙ্গে গিয়েই ডিনার করে এসেছে বা মধ্যাহ্নভোজ সেরে এসেছে, কিন্তু বাংলাদেশের ধরেন বিএনপির পক্ষে গেলে বিএনপি খুশি হয়, আওয়ামী লীগের পক্ষে গেলে আওয়ামী লীগ খুশি হয়, বিএনপি একটি বেজার হয়, কিন্তু দুটি দলই যে যার মতো করে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে এবং তাদের পক্ষে গেলে ঠিক আছেন, বিপক্ষে গেলে ঠিক না, এই ধরনের একটি ঘটনা। আর আজকে বিএনপি যেটি বলেছে যে সরকার বিরোধী আন্দোলনে একা নয় বিএনপি, পশ্চিমা বিশ্ব সাহস ও সমর্থন দিচ্ছে এমন দাবি করে দলটির নেতারা বলছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির জন্য অবতার, পাতানো নির্বাচনের পায়তারা চলছে অভিযোগ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অংশ নেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির তিন সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। লড়াই করতে হবে
বিএনপি নেতারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির জন্য অবতার হয়ে এসেছেন বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ধন্যবাদ জানাই মিস্টার পিটার হাস, অবতার আমাদের জন্য একটা অবতার হয়ে আসছে, আমরা ওকে আরো সাহস দেওয়া দরকার। বাবারে বাসা রক্ষা কর, আসি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক পার্টি, আমরাও ডেমোক্রেটিক পার্টি। পিটার হাস সরকারের সমালোচনা করে বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন আবারও পাতানো নির্বাচনের পায়তারা করছে ক্ষমতাসীনরা। তারা মুখে বলে তারা নাকি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই যে গণতন্ত্রের ফান্ডামি, এটা কিন্তু একটি স্বৈরাচারের চেয়েও আরো অধিক ভয়ঙ্কর। নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি করছে না, একটা চেষ্টা আমরা করছি যাতে আপনি কোনো অসাধু উপায়ে নির্বাচন করতে না পারেন, সরকার যাতে কোনো অন্যায় নির্বাচন করতে না পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন চলমান আন্দোলনে বিএনপি একা নয়, যুক্তরাষ্ট্র, ইউ সহ পশ্চিমা বিশ্ব রাজপথের লড়াইয়ে সাহস ও সমর্থন যোগাচ্ছে। নির্বাচন হবে, নির্বাচন তো আমরাও চাই, সেটা জনগণের অধিকারের জন্যই চাই। শেখ হাসিনা চাইলেন যে বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন, সেটা এবার হবে না। আমরা একা নই, পশ্চিমা বিশ্ব তাদের কিন্তু কমিটেড টু ডেমোক্রেসি, এটাতে আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা যে কমিটমেন্ট তাদের আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট কিন্তু আমাদেরকে সাহস যোগাচ্ছে, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহায্য করছে। রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ঐক্যবদ্ধ আন্দোলনে আবারও সরকার পতনের ডাক দেন। চূড়ান্ত বিজয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আফজাল, বিরোধীদের পক্ষ থেকে স্পেসিফিক্যালি যদি বলি যে বিএনপির পক্ষ থেকে বারবারই কিন্তু তারা বলে যে জনগণের শক্তিতে বিশ্বাসী, কিন্তু আজকে যদি তাদেরই এক নেতার কথা ধরি যে তারা একটি দেশের রাষ্ট্রদূতকে তারা বলছেন হচ্ছে অবতার, বিষয়টি আসলে তাদেরই দ্বিচারিতা কিনা? না, বিএনপির গায়ে এখন পশ্চিমা হাওয়া লেগেছে, যেটি আজকে যদি অনুষ্ঠানটি ভালোভাবে খেয়াল করেন বিএনপি নেতারা পিটার হাসকে এমন পর্যায়ে নিয়ে গেছেন সেটি তাদের বক্তব্যেই কিন্তু পরিষ্কার। পশ্চিমা বিশ্ব সাহস যোগাচ্ছে, বলছে তারা যে আন্দোলন করছেন, যে আন্দোলনে শুধু বিএনপি একা নয়, বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে পশ্চিমা এবং ইউরোপীয় যে দেশগুলো আছে তারা তাদেরকে সাহস যোগাচ্ছে, কিন্তু এই আন্দোলনটা বিএনপিকেই টেনে নিতে হবে। পিটার হাস অবতার হয়ে এসেছে, একতরফা নির্বাচন এবার আর হবে না, জনগণ সেই নির্বাচন মানবে না। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে না, বিএনপি চাচ্ছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, জনগণ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, নিজের ভোট দিতে পারে, সেটি তারা চেষ্টা করছে। কয়েকদিনের মধ্যে আন্দোলন আরও গতি পাবে, বিশেষ করে 25 অক্টোবরের পরে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে, কালকে যুব সমাবেশ রয়েছে, এরপরে 18 তারিখে মহাসমাবেশ রয়েছে, সেই সমাবেশ থেকেই নতুন কর্মসূচি আসবে এমনটি কিন্তু বিএনপি নেতারা বলছেন। দাবি আফজাল, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিদেশি পর্যবেক্ষক দলের সফর এবং এ নিয়ে ক্ষমতাসীন দল এবং বিরোধীদের বক্তব্যের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।